কলকাতা জনকণ্ঠ গ্রাম ও শহরের মেলবন্ধ ভাতার বিধানসভার বিধায়কের উদ্যোগে বিজয়া সম্মেলনী ও সঙ্গীতা অনুষ্ঠান ভাতার হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো মঙ্গলবার 4টার সময়। পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী ও সঙ্গীতা অনুষ্ঠান। বিখ্যাত সঙ্গীত শিল্পী বেনজি আহমেদ ও মিস জেসিকা বাজারের বিভিন্ন অঞ্চল থেকে কয়েক হাজার মানুষ এসেছিলেন এই অনুষ্ঠান দেখতে। প্রসাদ করি মাঝি দরিয়া আকাশে জানাতে চাই প্রদীপ শিখা आजा तुझको पुकारे मेरे गीत रे मेरे मित्रे ओ मेरे मित्रवा मेरे मित्रे आजा तुझको पुकारे मेरे गीत रे मेरे मित्रे ओ मेरे मित्रवा দিনটির দিকে তাকিয়ে থাকি এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে বিধায়ক এবং ব্লক সভাপতির কাছে নির্দেশ যে দেওয়া হয়েছিল বিজয়া সম্মেলন পালন করার জন্য, এটা আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা অঞ্চলে পালিত হচ্ছে, কিন্তু আমাদের বিধায়ক শ্রী মানগোবিন্দ অধিকারী মহাশয় এই আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনটিকে আজকে বিজয় উৎসব হিসেবে তিনি ঘোষণা করেছিলেন। তাই বিজয়া সম্মেলন ও সঙ্গীত অনুষ্ঠান আপনারা ব্যানারে এটা প্রত্যক্ষ করেছেন। এটার আরেকটি উদ্দেশ্য আছে, বিধায়ক দীর্ঘদিন ধরেই প্রত্যক্ষ করেছেন যে ভাতারের মানুষের যে সংস্কৃতি, তাদের যে সঙ্গীত প্রেম এবং সাহিত্য প্রেম, কবি প্রেম, কবিতা প্রেম যাই বলুন না কেন, সংস্কৃতির প্রতি তাদের যে অনুরাগ, সেই সংস্কৃতির পরিস্ফুটন ঘটাতে আজকে কিন্তু এই সুন্দর সঙ্গীত অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিজয় সম্মেলনী আমরা পালন করলাম। মহিলাদের নাচতে দেখলাম এই সঙ্গীত অনুষ্ঠানের মধ্যে, নিশ্চিতভাবে আনন্দ পেয়েছে, আনন্দ দেওয়ার জন্যই এই অনুষ্ঠান করা হয়েছে। যারা আনন্দ পেয়েছে, নৃত্য তো আনন্দেরই অংশ, এটা আমরা খুব ভালোভাবে গ্রহণ করেছি, আমাদেরও ভালো লেগেছে। জন্মদিনটা কীভাবে পালন করেছেন? জন্মদিন বিধায়ক কেক কেটে উদযাপন করেছেন, ব্লকের সমস্ত নেতৃত্ব, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষবর্গ এবং আমাদের অন্যান্য নেতৃত্ব, ব্লক সভাপতি সকলে মিলে কেক উপরতলার নির্দেশে আজকে কীভাবে শুরু করলেন উদ্দেশ্যে যে বলা সেটা হচ্ছে যে সামনে দীপাবলি এবং ছট পুজো দুটি সবাই ভালোভাবে পালন করুন এবং আনন্দ করুন। দুর্গা পুজো যেভাবে পালন করেছেন সেইভাবেই পালন করুন। বিধায়ক মানগোবিন্দ অধিকারী জানান যে একদিকে যেমন বিজয়া সম্মেলনী করলাম, ঠিক আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জির জন্মদিনও পালন করলাম আজকে কেক কেটে। সকল মানুষকে শুভেচ্ছা দিলাম, আগামী দিনগুলো যেন তাদের ভালোভাবে কাটুক। ভাতার থেকে আমরুল ইসলামের রিপোর্ট, নিউজ কলকাতা।
আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল, 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।